তো সবার আগে ভাইয়ের জন্য একটা গেঞ্জি আর রাজুর একটা জিন্সের প্যান্ট, একটা কি দুটো প্যান্ট ওর নেওয়ার আছে, তো সেগুলোই দেখছে। আর এদিকে শার্টও দেখছিলাম ভালো দেখতে কিছু, তো সেইভাবে ভালো দেখতে আছে, অনেক রকমই আছে, বাট আমি যেরকম চাইছিলাম সেরকম পাইনি। তো এখান থেকে আমি জিন্সের, রাজুর জিন্সের প্যান্ট, ভাইয়ের গেঞ্জি, রাজুর আরেকটা গেঞ্জি নেওয়া টেওয়া হলো। এবার বেরিয়ে গেলাম, আশেপাশে ঘুরবো, খাওয়া দাওয়া করবো, আরও কিছু টুকটাক কেনার আছে সেগুলোও সারবো, এটা আমি বলে দিই। আজকে বাড়িপুর, বাড়িপুরে এসেছি একটু কিছু কেনাকাটার করার জন্য। তো চলে আসলাম, রাজুগুলো একটা ভালো করে ছবি তুলে দাও তো। ছবি তুলে দিচ্ছে, এবার পার্সেল মানে ব্যাগগুলো রাখবো, না হলে তো ভেতরে ঢোকা যাবে না। তো ওখানে ঢুকে তো সবার আগে যেগুলো করছি সেখানে সেটা হচ্ছে যে এই যে ছোটো ছোটো বাটিগুলো দেখতে আমার এত ভালো লাগে, বাই টু গেট ওয়ান ফ্রি বা বাই ওয়ান গেট ওয়ান ফ্রি এই টাইপের এই বাটিগুলো খুব ভালো। একটা নুন কাঁচা লঙ্কা রাখার জন্য এটা দেখেছিলাম যে দুটো নিলে একটা ফ্রি, রাজু কিছুতেই নিতে দিলাম, বলে এইসব নিতে হবে না, বেকার শুধু ঘর বোঝাই করো আর কিছুই ইউজ হয় না, এটা দুটো নিলে একটা ফ্রি। তারপর ওখান থেকে সেভাবে কিছু পছন্দ হয়নি, আরেকটা শপিং মলে চলে এসেছি, নামটা মনে পড়ছে না, এটা হচ্ছে আমাদের পুরনো বাজারে, ঠিক আছে। এখানে রাজু এই গেঞ্জিটা নিয়েছে, আর ভাইয়ের গেঞ্জিটা যাওয়ার সময় ভাইয়ের বাড়িতে মামার মানে আমার বাপের বাড়িতে দিয়ে দেবো। একটু খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে ছেলের জন্য একটু খেলনা, অরিন্দেশের জন্য খেলনা, যেটা খুব ভালোবাসে ওরা, সেই জিনিসটাই নিয়ে এসেছি। আমার নতুন চ্যানেলটা যারা যারা এখনো ভিজিট করনি অবশ্যই ভিজিট করো, সানফ্লাওয়ার। ওখানে কিন্তু আমি রেগুলার আপডেট দিচ্ছি, রেগুলার ব্লগ দিচ্ছি, কালকে কিন্তু স্পেশাল ব্লগ ছিল, তাছাড়া কালকের ভাইফোঁটার ব্লগ কিন্তু তোমরা ওখানেই দেখতে পাবে, ভাইফোঁটার দুদিনের ব্লগ, সমস্ত কিছু, বিয়ে বাড়ি ব্লগ, সব কিছু কিন্তু ওই চ্যানেলে। আর ভাইফোঁটার কিছু বাজার করেছি তোমাদেরকে দেখাবো, তাছাড়াও আরো কিছু মানে নতুন নিয়েছিলাম সেগুলো তোমাদেরকে দেখালামই, তার সাথে ওইগুলোও দেখিয়ে দেবো। আর ভাইয়ের যে গেঞ্জিটা, ভাইয়ের জন্য যে গেঞ্জিটা নিয়েছি ওটা আমি ভাই দিয়ে দিয়েছি, পরে দেখার জন্য যে ছোট বড় ফিটটেক হচ্ছে কিনা, কারণ আমি সাইজটা যেটা পরে সেই সাইজটাই এনেছি। এবং অনেক সময় কি বলতো, কোনো জায়গায় কোয়ালিটি একটু মানে এ হয়, বড় এক সাইজের মধ্যে আবার বড় হয়, আবার কোনোটা ছোট, সেই জন্য আমি বলেছি যে আগে পরে দেখুন, নাহলে তো অসুবিধা হয়ে যাবে, ভাইফোঁটা ধরো কালকেই তোমাদের ভাইফোঁটা, তো সেই কারণেই হচ্ছে যে আমি বললাম যে ওটা দেখো রেখে দাও। ওই জন্য গেঞ্জিটা তোমাদের ছবি দিয়ে দিচ্ছি, এই কালারটা নিয়েছি, এই গেঞ্জিটা নিয়েছি, আর ওটা দিয়ে দিচ্ছি। এবার দেখি যে আর কিছু নিয়েছি, মলে গেছিলাম, যে মলটা ওই নামটা নামটা নেই, দেখো এটা নিয়েছি, একটা তোমার খাবার স্টোর করার একটা জিনিস, খুব খুব পছন্দ হয়েছে, দারুণ পছন্দ হয়েছে, দামটাও একদম মনের মতো, যার জন্য নিয়ে নিয়েছে। এমনি অনেক সময় দেখি বেশ অনেক বেশি দাম থাকে, সেই জন্য নেওয়া হয় না, কিন্তু এটা একদম রিজনেবল প্রাইসের মধ্যে ভীষণ ভালো, কারণ আমাদের ফ্রিজে যা অবস্থা, একটা একটা করে এবার ভাবছি যে আমি একটাই কিনেছি, তবে এবার নেক্সট দিন যেদিন যাবো সেদিন আমি আরো দু তিনটে কিনে নেবো। তো এটা আছে ব্ল্যাক এ, দেখো কি দারুন দেখতে, না ভীষণ ভালো হয়েছে, ভীষণ পছন্দ হয়েছে। আমি জানি না, আমি দেখতে পাইনি, রাজু আমাকে বললো দেখো তো এটা এটা নেবে কিনা, এটা খুব ভালো লাগছে, তো সেই কারণে এটা এটা ইয়েতে রান্নাঘরের ছাকনিটাও দিয়ে তো আকাশি কালার ছাকনি, হ্যাঁ ওটাও নিয়েছিলাম, তো সেই কারণে এটা ইয়েতে রান্নাঘরের ছাকনিটাও দিয়ে তো আকাশি কালার ছাকনি, হ্যাঁ ওটাও নিয়েছিলাম, দেখো কেমন হয়েছে অবশ্যই জানাবে। এতে মোটামুটি অল্প কিছু তরকারি ঢুকে যাবে, মানে মাংস টাংস মোটামুটি খাওয়ার পরে যেটা এক্সট্রা ঢুকে যাবে, এটা একটা, ওহো এটা তো দারুণ হয়েছে, এটা ভীষণ সুন্দর হয়েছে, দেখো এটা আছে তোমার ছখানা সেট আছে, ঠিক আছে। এটা আমি এই কারণ আমার তো কৌটো প্রচুর আছে, আমার নিয়েছি, কি পছন্দ হয়েছে, শপিং মলের জিনিসগুলো এত এত ভালো, তোমাদেরকে কি বলবো, মানে নতুনত্ব ডিজাইন। এবার আমি বলি, এবার দেখো এই কৌটোটা দেখো কি দারুন, দেখো কৌটো অনেক আছে আমার কাছে, কিন্তু না মানে এইরকম সাইজের কিছু নেই, নয় বড় একদম, নয় একদম মিডিয়াম, ছোট্ট সাইজ, তো এইরকম সাইজের কিছু নেই বলে বিশেষ করে নেওয়া, দেখতে তো এত সুন্দর, মানে ভীষণ সুন্দর দেখতে, দেখো আমার দারুণ পছন্দ হয়েছে। এর কি বলতো, এইগুলোর মধ্যে তোমার জিরের গুঁড়ো বা জিরে গোটা জিরে শুকনো লঙ্কা বলো বা এমনি এই টাইপের জিনিসগুলো রাখার জন্য একদম পারফেক্ট। এখানে ছখানা সেট আছে, ছটা সেট আছে, দেখো দারুণ পছন্দ হয়েছে, দারুণ। ওই এক একটা পিস এগুলো কত করে পড়ে, মোটামুটি এক একটা পিস এই 30 টাকা করে এরকম করে পড়েছে, খুব সুন্দর,
এটা একটা আনছে। আমি না ওই গেলে না ঘরের জিনিসপত্র আমার খুব লোভ লাগে, সেই কারণে আমি আর মানে অন্য কিছু এ করিনি। আর ছেলের যেটা আনিয়েছে, ছেলে যেটা সেই কালী তোমরা দেখেছিলে দুর্গাপুজোর সময় পরেছিল একটা স্কাই কালার টাইপের যে এইগুলো আছে না, ওই যে জ্যাকেট টাইপ মানে সোয়েটার টাইপের ওই টাইপের জিনিস অনেকগুলো নিয়েছি। তার কারণটা হচ্ছে শীত পড়ে আছে, ওইগুলো লাগবে, সেই কারণে ওইগুলো নিয়েছি। তবে এখানে নিয়ে বসিনি, ওভারে নিয়ে বসে ওভারে আছে। আচ্ছা এবার তোমাদেরকে দেখাই ভাইফোঁটা স্পেশাল। আমি একটা গাউন নিয়েছি একদম লো প্রাইসের মধ্যে, একসাথে অনেকগুলোই নিয়েছি, ঠিক আছে অনেকগুলোই নিয়েছি। তোমাদেরকেও অনলাইন দেখিয়ে দেবো যে মানে 600 মধ্যে যা সুন্দর হয়েছে না। আমার নতুন চ্যানেলটা যারা যারা এখনো ভিজিট করনি অবশ্যই ভিজিট করো, সানফ্লাওয়ার। ওখানে কিন্তু আমি রেগুলার আপডেট দিচ্ছি, রেগুলার ব্লগ দিচ্ছি, কালকে কিন্তু স্পেশাল ব্লগ ছিল। তাছাড়া কালকে ভাইফোঁটার ব্লগ কিন্তু তোমরা ওখানেই দেখতে পাবে, ভাইফোঁটার দুদিনের ব্লগ, সমস্ত কিছু, বিয়ে বাড়ি ব্লগ সব কিছু কিন্তু ওই চ্যানেলে। দুদিনের যা গাউন কিনতাম বেশিরভাগই 2,000, 2,500 টাকা, 3,000 টাকা বা 1,500-1,700 টাকা গাউন। কিন্তু এই ফার্স্ট টাইম এত লো প্রাইসে অথচ হেভি জিনিস এনেছি। আর ওই জন্য আমি মানে হেভি জিনিস কিনেছি মানে এটা কিনে নি, এটা তৈরি করানো, যে মানে মানে এমনি দোকান এর থেকে ম্যানুফ্যাকচার থেকে নেওয়া। তো সব রকম সাইজেরই ইয়ে করেছি যাতে তোমরাও নিতে পারো, এস এম এক্সেল ডবল এক্সেল ট্রিপল এক্সেল প্রত্যেকের জন্য। আর দামটা শুনলে তো মানে কতজনকে দিতে পারবে, দামটা শুনলে মানে মানে 600 মধ্যে দারুণ জিনিস। আমি দেখাবো কালকে অবশ্যই, তোমরা ব্লগটা দেখো। আরো দেখো এইটা আমি দেখাতে পারলাম না, কোনো কারণে ক্যামেরা বন্ধ হয়ে গেছে। তো এই জন্য তৈরি করেছিলাম এক্সেল ডবল এক্সেল ট্রিপল এক্সেল 4X সবার জন্য। এগুলো মোটামুটি তোমাদের জন্য নতুন নতুন আসছে, একদম অনলাইনে পাবে বাট এত ভালো কোয়ালিটি পাবে না। আমি ভালো কোয়ালিটি তৈরি করেছি কিন্তু দামটা একদম রিজনেবল, মানে একদম রিজনেবল। 500 মধ্যে দারুণ দারুণ কালেকশন, 500 কি 400, 450 মধ্যে দারুণ কালেকশন, ঠিক আছে। এটা মানে ডবল এক্সেল ট্রিপল এক্সেল 4X তাক পাবে, মানে এত বড় বড় সাইজ আমি নিজেই কিন্তু কাস্টমাইজ করেছি। 100 গ্রামও হবে না, মানে তুলোর থেকেও নরম, মানে তুলোর থেকেও কম ওয়েটের এই কুর্তি। মানে তুলো যেরকম হাতে ওয়েট করলে যেরকম হালকা লাগে সেই রকমই হালকা। যারা একটু মানে হেলদি ফিগার আছে তাদের জন্য তো একদম পারফেক্ট, মানে এত গর্জিয়াস লাগবে পরলে। অথচ এটা একটা জাম কালারও তৈরি করাচ্ছি, জাম কালার, গ্রিন, অনেক রকম কালার, ঠিক আছে। বাট এটা সেরা বলে এটা আমি আমার জন্য নিয়েছি। তো এত এত লাইট ওয়েট, এত যখন হাতে পাবে তখন মনে হবে যে এটা কী এত হালকা কেন, কিন্তু যখনই এটা পড়বে তখন এটা মানে হালকাটা মনে হবে না, মনে হয় একটা হেভি গর্জিয়াস তোমরা কুর্তি পরে আসো।